জেলে যাওয়ার ভয় না করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা উচিত বলে মনে করেন শীর্ষ থেকে বিএনপির তৃণমূলের অনেক নেতা। বলছেন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের জন্যই তাকে দরকার। আবার কেউ কেউ বলছেন দলের শীর্ষ নেতার ফিরে আসার মতো নিরাপদ পরিস্থিতি দেশে এখনও তৈরি হয়নি, আর তা নিশ্চিত করতে হবে দলের নেতাকর্মীদেরই। ইতিমধ্যে গ্রামে গঞ্জে পথে প্রান্তরে প্রত্যন্ত অঞ্চলে তারেক সাহেব আসছে, এটা ছড়িয়ে পড়েছে। সম্প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়ে এমন ইঙ্গিত ছিল বিএনপি মহাসচিবের বক্তব্যে, জানিয়ে দলের ভেতরেও চলছে আলোচনা। একটা বড় দলের মহাসচিব হিসাবে ওনাকে অনেক কথাই বলতে হয়তোবা গুঞ্জন উনি শুনেছেন, আপনারাও যে শোনেন নাই তা নয়, কিন্তু আমাদেরও তো তার জন্য একটা পরিবেশ পরিস্থিতি সিগন্যাল সৃষ্টি করতে হবে। আই থিঙ্ক হিল কাম ডেফিনেটলি। আর আমরা যদি ইনকম্পিটেন্ট থাকি, কথা না বলি, অসুস্থ থাকি, হসপিটালে থাকি, মিটিং অ্যাটেন্ড না করি, দাবি না তুলি, রাস্তায় না নামি, তো উনি কোন ভরসায় দেশে আসবেন? ক্ষেত্র তৈরি হয়ে গেলে আর আসার দরকার হবে না, তখন উনি জাঁকজমকের সাথে সাড়ম্বরে আসতে পারবেন। ক্ষেত্র প্রস্তুত তো তারই করতে হবে, কিছুটা রিস্ক তো একজন রাজনৈতিক নেতাকে নিতেই হবে। তবে তারেক রহমান জিয়াউর রহমানের পুত্র, বেগম খালেদা জিয়ার পুত্র, দেহে আসলেই যে তাকে বিরাট কিছু ক্ষতি করবে বলে আমার মনে হয় না। খুব বেশি হলে কিছুটা জেল জুলুম হতে পারে। নেতারা বলছেন গুঞ্জনকে সত্যি করার চেষ্টাও করছেন তারা। গুঞ্জন আছে মহাসচিব যেটা বলেছেন এটা সঠিক। বাংলাদেশের 16 কোটি মানুষ এখন তাদের এই সংকট থেকে উত্তরণের একমাত্র আশ্রয়স্থল মনে করছেন জননেতা তারেক রহমান, যার ফলে মানুষের চাপ বাড়ছে বিএনপির প্রতি এবং তারেক রহমানের দেশে ফেরার প্রতি। আগামী দিনের নেতা যার প্রতীক্ষা বাংলাদেশ, সেই তারেক রহমানের দেশে আসবে, ভিড়ের বেরিয়ে আসবে, সংগঠনকে নেবে, আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন হবে। তৃণমূলের নেতাদের প্রত্যাশা দলের মহাসচিব যাকে গুঞ্জন বলেছেন শিগগিরই তা সত্য হবে। আমি এটাকে গুঞ্জন মনে করি না, আমি মনে করি জনাব তারেক রহমান সাহসী পুরুষ এবং সাহসী বীরের সন্তান, অর্থাৎ বীরের বেশে উনি এর মোকাবেলা করতে বাংলাদেশে আসবেন এবং তা সহসাই আসবেন। আমাদের নেতা তিনিও প্রস্তুত, শুধু কিছু ওয়ার্ম আপ যেটা অবশিষ্ট, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা আশা করি যে আমাদের নেতাকে আমাদের বাংলাদেশের মাটিতে পাবো। তবে খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তারেক নয়, বরং তার কন্যা জাইমা রহমানের দেশে আসা উচিত বলে মনে করেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আমার মতে দেশে এসে অকারণে আরেকবার পিটান খাওয়ার কোনো মানে হবে না। আমি এটা বুঝি না, তারা জাইমাকে, তার মেয়েটাকে নেতৃত্বে আনতে চায় না কেন? জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।